বিরতির পর স্বাগত। আবারও পুলিশের হাতে আটক 14 জন বাংলাদেশি নাগরিক, জানা যাচ্ছে সীমান্ত পেরিয়ে তারা রাজ্যে প্রবেশ করেছে এবং গোপন খবরের ভিত্তিতে সাব্রুম থানার পুলিশ এবং বিএসএফ 24 ব্যাটেলিয়নের যৌথ উদ্যোগে আটক করা হয় 14 জন বাংলাদেশি নাগরিককে। জানা যায় সীমান্ত অতিক্রম করে তারা গতকাল ভারত বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবপুর এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে এবং রাতে তারা বৈষ্ণবপুর এলাকায় ক্রাইসু মগের বাড়িতে অবস্থান করে। এই খবর শুনতে পেয়ে বিএসএফ এবং পুলিশের জওয়ানরা ছুটে গিয়ে রবিবার ভোরে 14 জন বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে আসে সাব্রুম থানায় এবং এই 14 জন বাংলাদেশি নাগরিককে ভারতে নিয়ে আসার সঙ্গে জড়িত ক্রাইসু মগ এবং আথুবাই মগ ও খোকা ত্রিপুরা, যাদের বাড়ি বৈষ্ণবপুর সীমান্ত এলাকায়, সেই 3 মানব পাচারকে গ্রেফতার করেছে সাব্রুম থানার পুলিশ, এমনটাই কিন্তু অভিযোগ। সে বিষয়ে পুলিশ আধিকারিকদের কি বক্তব্য শুনুন। আজকে ভোরবেলা আমাদের কাছে একটা খবর আসে, কিছু বাংলাদেশি লোক গতকালকে রাত্রেবেলা ইন্ডিয়ান বর্ডার ক্রস করে বৈষ্ণবপুরে গৌতম বাড়িতে তারা অবস্থান করছে এবং তারা এখান থেকে সকালবেলা ডিপার্চার নেবে। এই সংবাদের ভিত্তিতে আমি কাটালছড়ি বিওপির অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সঙ্গে যোগাযোগ করি এবং আমরা একটা জয়েন্ট অপারেশনের প্ল্যান করি এবং এই মোতাবেক আমরা বিএসএফ এবং পুলিশ মিলে বৈষ্ণবপুরে গিয়ে আমরা রেড এবং চার্জ করি। চার্জ করে সেখানে 14 জন বাংলাদেশি ন্যাশনাল, তার মধ্যে 4 জন শিশু সহ আমরা আটক করি এবং যে বাড়িতে যারা ছিল এবং যারা পারাপারের সঙ্গে যুক্ত, এর মধ্যে আমরা 2 জন মহিলা এবং 1 জন পুরুষকে গ্রেপ্তার করি এবং 2 জন পলাতক। আমরা সবাইকে তাড়াতে নিয়ে আসি এবং তাদের কাছ থেকে কিছু মোবাইল এবং কিছু বাংলাদেশি ইন্ডিয়ান অল্প টাকা আমরা সিজ করি এবং আমরা একটা মামলা হাতে নিয়েছি, মামলা তদন্ত চলছে এবং যারা এই অবৈধ বাংলাদেশি পারাপারের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং যারা পলাতক তাদেরকে গ্রেপ্তার করা হবে। গত কিছুদিন আগে দেখা গিয়েছে সাব্রুমের 3 জনকেও এনআইএ উঠিয়ে নিয়ে গেছে, তারপরেও সীমান্তে অনুপ্রবেশ জারি রয়েছে, তার থেকে অন্য আরো অনেকেই জড়িত আছে বলে আপনার ধারণা? আপনারা শুনলেন পুলিশ আধিকারিকদের বক্তব্য। ইতিমধ্যেই বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় তাদের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা কি উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে তা জানার জন্য। তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে তারা দিল্লির বিভিন্ন স্থানে যাওয়ার জন্য সীমান্ত অতিক্রম করেছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।